ফ্রেশ একাডেমিতে আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি ইংরেজি গ্রামার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কলাম ম্যাচিং। অনেক সময় এসএসসি এইচএসসি এন্ড ডিগ্রি লেভেলে আমরা কলাম ম্যাচিংয়ের সম্মুখীন হই। অ্যাকচুয়ালি কলাম ম্যাচিং বর্তমানে হয় একটা সেন্টেন্সকে দুইটা পার্টে ভাগ করা থাকে, দুই কলামে ইনক্লুড করা থাকে, কখনো কখনো তিন কলামে সেটা ইনক্লুড করা থাকে। অ্যাকচুয়ালি কলাম ম্যাচিং হচ্ছে একটা বাক্যের, পরিপূর্ণ বাক্যের তিনটা পার্ট বা দুইটা পার্টে বিভক্ত করা থাকে, সেটাকে কমপ্লিট বাক্যে, মিনিংফুল বাক্যে ফর্ম করতে হয়। আসলে কলাম ম্যাচিং আমরা কেন শিখব, কেন কলাম ম্যাচিং ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি আমরা সেন্টেন্সকে ডেভেলপ করার জন্য, ভাষাকে ডেভেলপ করার জন্য আমরা লেটার, ওয়ার্ড, সেন্টেন্সকে প্রায়োরিটি দিতে হবে। ওকে, এখন সেন্টেন্সকে প্রায়োরিটি দিতে গিয়ে উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। উই নো দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্স, বিসাইড অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশনস দেয়ার হ্যাভ থ্রি টাইপস অফ সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। যে সাধারণত আমরা কম্পোনেন্ট ফার্স্ট অফ সেন্টেন্স সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আমরা জানি সেন্টেন্সের তিনটা পার্ট রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, সাবজেক্টে হতে পারে, সাবজেক্টটা ক্লোজ দিয়ে শুরু হতে পারে, ক্লজ ফ্রেজ দিয়ে শুরু হতে পারে, গ্রুপ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। বাট এই সাবজেক্টে কয়েকটা শব্দ থাকতে পারে, একটা সাবজেক্ট অনেকগুলো শব্দের মধ্যে একটা হেড ওয়ার্ড থাকতে পারে। দেন ভার্ব, আমরা জানি যে ভার্বের মধ্যে ভার্ব ফ্রেজ থাকতে পারে, গ্রুপ ভার্ব থাকতে পারে, ফাইনালি অবজেক্ট, অবজেক্টের সাথে এক্সটেনশন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। ওকে, এমনিভাবে সেন্টেন্সের কম্পোনেন্ট পার্টসগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন ম্যাচিং করতে গেলে, সেন্টেন্স ম্যাচ করতে গেলে, এ কলামের সাথে বি কলাম, বি কলামের সাথে সি কলাম মিলাইতে গেলে উই হ্যাভ টু ফলো সাম কন্ডিশনস, যে শর্ত আমাদের মেনটেন করতে হবে। সাপোজ উই হ্যাভ টু নো অ্যাবাউট জেন্ডার, সাচ এস আপনার প্রথম কলামে জেন্ডার সম্পর্কে, জেন্ডার অর্থাৎ মেসকুলিন জেন্ডার সম্পর্কে বলা হয়েছে। দেখা যাচ্ছে আপনার অবজেক্টটা মেসকুলিন জেন্ডারে লিখতে হবে। এরপর আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আপনি ধরুন ফার্স্ট কলামে সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, আপনার অবশ্যই সেকেন্ড বা থার্ড কলামে আপনি সিঙ্গুলার নাম্বার চয়েস করতে হবে। দেন আমাদের টেন্সের আইডিয়া থাকতে হবে। আমরা জানি যে সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ব ফ্লোরাল হয়। দেন আমরা জানি যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এবং হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বি থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। দেন আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সাপোজ ফার্স্ট কলামে আপনি হি ব্যবহার করলেন, থার্ড কলামে যাই আপনি হার ব্যবহার করলেন, তো হির সাথে তো হার যায় না। সো আপনি এখানে মেসকুলিন জেন্ডার হলে পার্সনটা যদি থার্ড পার্সন হয়, আপনি থার্ড পার্সন এক্সপ্রেস করে এরকম কোনো পার্সন আপনি চুজ করতে হবে। ফার্স্ট পার্সনের আপনি কোনো কোনো ফার্স্ট পার্সন ফার্স্ট কলামে থাকলে অবশ্য থার্ড কলামে আপনি অবজেক্টটা অবশ্যই ফার্স্ট পার্সন যুক্ত কোনো শব্দ চয়েস করবেন। আর ফাইনালি তো সেন্টেন্সের কথা বললামই, আপনি সেন্টেন্সের কম্পোনেন্ট ফার্স্ট, সেন্টেন্সের রিঅ্যারেঞ্জমেন্টটা আপনাকে জানতে হবে, সেন্টেন্স সম্পর্কে আইডিয়া নিলেই আপনি এই বিষয়গুলো জানবেন। তাহলে কলাম ম্যাচিং করার জন্য আমাদের যে নলেজগুলো লাগবে সেটা হচ্ছে নাম্বার সম্পর্কে জানতে হবে, জেন্ডার সম্পর্কে জানতে হবে, টেন্স সম্পর্কে জানতে হবে, সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, ফাইনালি পার্সন সম্পর্কে জানতে হবে। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে কলাম ম্যাচিংয়ের কিছু সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করব। সাপোজ দে প্রথম কলামে আছে, ইজ আর দ্বিতীয় কলামে রয়েছে, তৃতীয় কলামে রয়েছে, ডুইং দেয়ার ওয়ার্ক, ডুইং হিজ ওয়ার্ক, ডু দেয়ার ওয়ার্ক। এখন আপনি কোনটা চুজ করবেন, আপনি দের সাথে কী চুজ করবেন, ইজ চুজ করবেন না আর চুজ করবেন? অফকোর্স দের সাথে কী হবে, আর হবে। এখন আর চুজ করলেন, আপনি ভার্ব সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ব ফ্লোরাল আপনি করলেন, কিন্তু এখানে আপনি কী লিখবেন, আপনি কি ডুইং, ওকে এখানে ডুইং হিজ ওয়ার্ক লিখবেন নাকি ডুইং দেয়ার ওয়ার্ক লিখবেন? তো অবশ্যই আমরা জানি যে অ্যামিজ আর ওয়াজার ফলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে ডুইং নিলাম, এটা কারেক্ট। তারপরে দেয়ার ওয়ার্ক, কারণ ফার্স্ট প্রথমে আপনি কিন্তু সাবজেক্ট ব্যবহার করেছেন দে, পরবর্তীতে আপনি অবশ্যই দেয়ার ব্যবহার করতে হবে। আপনি এখানে হিজ ব্যবহার করলে কিন্তু হবে না। ওকে, পরবর্তী এক্সাম্পল, জেন্ডারের একটা উদাহরণ, যেমন সীমা প্রথম কলামে রয়েছে,
ডাজ দ্বিতীয় কলামে রয়েছে, তৃতীয় কলামে রয়েছে যেমন হিজ লেসন অথবা হার লেসন। এখন আপনি কী চুজ করবেন, আপনি সীমা ডাজ হিজ লেসন নাকি হার লেসন? অফকোর্স হার লেসন, কারণ সীমা মেয়ে। ওকে, দেন পার্সোনাল একটা ব্যাপার আমরা দেখব, আই ফার্স্ট কলামে আছে, ডু সেকেন্ড কলামে আছে, ইট হিমসেলফ নাকি ইট মাইসেলফ কোনটা হবে? আই ডু ইট মাইসেলফ, কেন? কারণ সাবজেক্টে আই রয়েছে, সো আপনি মাইসেলফ চুজ করবেন। ওকে, দেন আমরা আরেকটা এক্সাম্পল জেনে নিই পার্সনের। ওয়ান শুড, ওয়ান প্রথম কলামে রয়েছে, শুড দ্বিতীয় কলামে রয়েছে, ডু হিজ ওয়ার্ক অর ওয়ান্স ওয়ার্ক, আপনি কোনটা চুজ করবেন? আপনি অবশ্যই ওয়ান শুড ডু ওয়ান্স ওয়ার্ক, কারণ আপনি প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছেন ওয়ান, অবশ্যই শেষে আপনি ওয়ান্স ব্যবহার করতে হবে। পরবর্তী এক্সাম্পল, মিস্টার হাসান বিং এ ব্যাংকার ওয়ার্কস ফর ইটসেলফ, ওয়ার্ক ফর হিমসেলফ, আপনি কোনটা চুজ করবেন? আপনি কি ফর হিমসেলফ ব্যবহার করবেন নাকি ফর ইটসেলফ ব্যবহার করবেন? মনে রাখতে হবে, আমি বলেছিলাম যে পার্সন যদি ব্যক্তিবাচক হয় আপনি ব্যক্তিবাচক অবজেক্ট চয়েস করবেন, বস্তুবাচক হলে বস্তুবাচক অবজেক্ট আপনি চুজ করতে হবে। পরবর্তী যে টেন্সের আইডিয়াটা আমরা নিব পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে, সেটা হচ্ছে মাহি হ্যাব, সেকেন্ড কলামে হ্যাজ রয়েছে, হ্যাব অথবা হ্যাজ, ডু দিস অথবা ডান দিস। তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাহির সাথে হ্যাব বসবে না হ্যাজ বসবে, অবশ্যই মাহির সাথে হ্যাজ বসবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডু হবে না ডান হবে, অবশ্যই ডান হবে। এমনিভাবে আমরা কলাম ম্যাচিং করতে পারি, আর পাশাপাশি অবশ্যই কলাম ম্যাচিং করতে হলে আমাকে মিনিং জানতে হবে, মিনিং জেনে আমাকে কমপ্লিট করতে হবে কলাম ম্যাচিংটা আমরা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।